ওএমএস বা ওপেন মার্কেট সেল, যেখানে ন্যায্য মূল্যে নিম্ন আয়ের মানুষের কাছে নিত্যপণ্য বিক্রি করা হয়। কিন্তু একটি অসাধু চক্র দিনের পর দিন এই ন্যায্য মূল্যের বাজার নিয়ে অন্যায্য ষড়যন্ত্র করছে। গোডাউন থেকে চাল আটা বের হচ্ছে ঠিকই, কিন্তু সেগুলো বাজারে পৌঁছানোর আগে পৌঁছে যাচ্ছে সেই অসাধু চক্রের গোডাউনে, আর যেগুলো বাজার পর্যন্ত পৌঁছাচ্ছে সেখানে নেওয়া হচ্ছে বাড়তি দাম। চাল নিয়ে এই চালবাজি থাকছে এবারে টিম আন্ডারকভারের অনুসন্ধানে। আমাদের অনুসন্ধান লক্ষ্যবস্তু কিভাবে ন্যায্য মূল্যে চাল অন্যায্য মূল্যে লুটপাট হচ্ছে তা দেখানো। তবে সেই অনুসন্ধানে যাবার আগেই চালের দাম নিয়ে সাধারণ মানুষের মূল্যায়ন ও ভাবনা জানা জরুরি। তাই রাজধানীর কারওয়ান বাজারে মোটা চালের বাজার দর সম্পর্কে জানতে কথা বলা একজন বিক্রেতার সাথে। গত এক বছর আগে তো 30-32 টাকা ছিল, এখন তো ওই হিসাব করলে তো প্রায় এখনো বেশি। ওই হিসাব করলে চলে যেটা এখন 40-42 টাকা, সেটা এক সময় 30-32 টাকা বাজার ছিল। একটু সহনশীল পর্যায়ে থাকলে হয়তো হতদরিদ্র মানুষ বা যারা একটু নিম্ন আয়ের মানুষ তাদের জন্য ভালো হয়। বিক্রেতার পর ক্রেতা। মোটা চালটা যেটা গত বছরে ছিল 30-35 টাকা, সেই চালটা এখন 40-42 টাকা এরকম। যদি এই চালের দামটা কোনোভাবে একটু কমানো যায় তো, অ্যাটলিস্ট 35 টাকার ভিতরে যদি আসতো, তাহলে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য অনেক ভালো হতো। একটি বাজার শহরের 80 লাখ নিম্ন আয়ের মানুষের প্রতিনিধিত্ব করে না, তাই টিম আন্ডারকভার মোহাম্মদপুর টাউন হল বাজারে। এতে অনেক কষ্ট হইতেছে, অনেক খাইতে পারতেছে না ঠিক মতো কিনা আছে, কিন্তু তখন কষ্ট হওয়ার এখানে কারণ আছে। কারণ যে রাস্তাঘাট, এখান থেকে মালটা হাফ ডাউন করতে মনে করেন ক্যারিং খরচ বেশি, মেইলে খরচ বেশি, কারেন্টের বিল বাড়াইছে, মেইলে লাগো কারেন্টের বিল বেশি বেড়ে গেছে, আর রাস্তাঘাট ভাঙার কারণে মনে করেন ক্যারিং খরচটা বেশি জানে, এই জন্য চালের দামটা বেড়ে গেছে। যে কারণেই মোটা চালের দাম গত কয়েক বছরের তুলনায় বাড়ুক না কেন, তাতে কিন্তু অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষেরাই। মোটা চাল কিনলাম 42 টাকা, কেননা আমরা যে আয় যেই রুজি আমাদের, সেই হিসাবে কম হলে আমাদের ভালো হয় না, আমাদের সুবিধা হয় না, আমরা নিম্ন শ্রেণীর মানুষ আমরা। রাজধানীর রায়ের বাজার এলাকা, জানুন মোটা চালের বাজার দর নিয়ে কেমন আছেন এখানকার সাধারণ খেটে খাওয়া মানুষেরা। চালের বর্তমান বাজার কত? বর্তমান 44-45 এরকম করে বিক্রি হচ্ছে আর কি। হ্যাঁ, অবশ্যই কিছুটা বেড়ছে, মোটামুটি ভালোই বাড়ছে আর কি। এই দোকানির সাথে কথা বলার ফাঁকে একজন চালের ক্রেতা আসেন তার দোকানে, কথা হয় তার সাথেও। মোটা চাল কিনছি, কেজি কত এগুলো? এই কেজি 45, বছর খানে আগে আছিল 35 এরকম। সাধারণ নিম্ন আয়ের মানুষকে বাজারের আগুন থেকে বাঁচাতে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তর এই খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় বা ওএমএস কার্যক্রম পরিচালিত করে। ওএমএস কার্যক্রমের শুরুটা কেন হয়েছিল, উত্তর দিয়েছেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। একসময় রেশনের প্রচলন ছিল, আমরা আমাদের একটা বিশেষ স্তরের লোকজনকে, একটা শ্রেণীকে আমরা সুলভ মূল্যে ইয়ে দিতাম। রেশনটা যখন উঠে গেল, তখন আসলে আসলো যে বাজার তো আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব। বাজার নিয়ন্ত্রণ করা মানে হয়তো ওপেন মার্কেট ইকোনমিতে প্রাইস বেড়ে যেতে পারে, ওইটাকে নিউট্রালাইজ করার জন্য মূলত আসলে ওএমএসটা শুরু হয়েছে, যে আমরা সুলভ মূল্যে, আমরা যদি কখনো বাজারের দাম বেড়ে যায় তবুও যেন একটা মানে একটা শ্রেণীর লোকজন যারা ইয়ে, ওরা সুলভ মূল্যে চাল এবং গম পেতে পারে, এটার জন্যই আসলে শুরু। তার মতে ওএমএস কার্যক্রম আসলেই অনেক ক্ষেত্রে সফল, যাতে উপকার পাচ্ছে সাধারণ মানুষ। অবশ্যই উপকৃত তো হচ্ছে, কারণ আমরা এটা চালু রাখছি। আপনারা দেখবেন যে প্রতি বছর কিন্তু এই ধরনের যে আমরা বিভিন্ন আমাদের যে সোশ্যাল ইয়ে, যেটা সেফটি নেটের আওতায় আমরা আরও কার্যক্রম বাড়াচ্ছি, ওএমএস তো আছে, তাহলে এটার সাফল্য আছে বলেই ওই ধরনের নতুন নতুন প্রোগ্রাম আসছে। কর্তৃপক্ষ ভাবছে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। আসলে কি সাধারণ মানুষ উপকৃত হচ্ছে? সাদা চোখে দেখা সত্যগুলো অনুসন্ধানের চোখে মিথ্যে নয় তো? অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে, এবার সেই সমস্ত উত্তর খুঁজতে অনুসন্ধানী টিম আন্ডারকভার। 8 মে 2018, বেলা 12:30, ভাষানটেক বাজার এলাকা। নিয়ম অনুযায়ী সকাল 9টা থেকে এখানে ওএমএস কার্যক্রমের মাধ্যমে 30 টাকায় চাল আর 17 টাকায় আটা বিক্রি হওয়ার কথা, কিন্তু সেখানে কোনো ট্রাকের অস্তিত্বই নেই। ভুল দেখছি কিনা যাচাই করতে একজনের কাছে জানতে চাওয়া। এই দোকানের কাছে সঠিক তথ্য পেলাম কিনা তা নিশ্চিত হতে এখানকার একজন স্থানীয় বাসিন্দার কাছে আবারও ওএমএস এর ট্রাকের সন্ধান জানতে চাই। না, এখানে
খোলা বাজারে যে ট্যাক্সেন ট্যাক্সেন এটা এখানে না এই 14 নম্বরে 14 নম্বরে মানে মিরপুর 14 কথা বললেন যে রাস্তার মাথা ওই রাস্তা মাথা গেলে পড়ে স্থানীয় বাসিন্দার কথা মেনে মিরপুর 14 নম্বর রাস্তার মাথায় টিম আন্ডারকভারের প্রতিবেদক। সেই ট্রাক সেলের নির্দিষ্ট বিক্রয় স্পটের সামনের আরেক দোকানের সাথে কথা হয় টিম আন্ডারকভারের প্রতিবেদকের। শুনুন সেই দোকানি কি জানায় আমাদের। লাস্ট কবে দেখছেন এনে ট্রাক ট্রাক আটা ময়দা বিক্রি করতে? চাল আদিন আগে গাড়ি মামুন আরো যাম আদিন হইছে 2 দিনের মধ্যে নাই দিলে দিতে। অর্থাৎ ট্রাক সেলের সেদিনের নির্দিষ্ট বিক্রয় পয়েন্ট হওয়া সত্ত্বেও সেখানে ট্রাক সেলের কোনো ট্রাক আসেনি, যদিও ওএমএস এর চাল ও আটা বিক্রয় তালিকায় সেদিন ভাসানটেক এলাকার নাম উল্লেখ ছিল। দুপুর 1:30 দক্ষিণ কাফরুলের এই এলাকাটিকে সবাই দক্ষিণ কাফরুল গির্জা এলাকা নামেই চেনে। টিম আন্ডারকভারের প্রতিবেদকরা এখানে একটি ট্রাক সেলের ট্রাকের দেখা পান। ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রো 9110330। ট্রাকের লোকটি ওএমএস এর চাল ও আটা বিক্রি করছে। দুপুর 2:30 দিকে ট্রাকের চালক তার ওএমএস এর চাল ও আটা বিক্রির কার্যক্রম বন্ধ করে দেন, নিয়ম অনুযায়ী যেখানে তার বিকেল 5টা পর্যন্ত বিক্রি করার কথা। তার ট্রাকের চাল ও আটা কিন্তু এখনও বেশিরভাগই অবিক্রিত অবস্থায় রয়ে গেছে। বিকেল 5টার আগেই তার ট্রাক সেলের বিক্রি বন্ধ করা দেখে টিম আন্ডারকভারের প্রতিবেদক তার কাছে জানতে চায় তিনি বিক্রি না করে কোথায় যাচ্ছেন, যদিও তা গোপন ক্যামেরায় ছদ্মবেশে। ট্রাক চালক বললেন উনি তাদের গোডাউনে যাবেন যা তেজগাঁওয়ে। তার এই তথ্যটি সঠিক, গোডাউন তেজগাঁওতেই। তবে সত্যি উনি ট্রাক নিয়ে কোথায় যান এবার তা দেখার পালা। টিম আন্ডারকভারের অনুসন্ধানী প্রতিবেদকরা এবার সেই ট্রাককে অনুসরণ করছে। ট্রাকের চালকের ভাষ্য মতে তার তেজগাঁও যাবার কথা, কিন্তু তিনি এসে থামলেন মিরপুর 14 নম্বরের গোয়ালবাড়ি এলাকার একটি গুদাম ঘরের সামনে। লক্ষ্য করুন এবার কিন্তু ট্রাক সেলের ট্রাকটিতে ওএমএস এর ব্যানারটি আর দেখা যাচ্ছে না। সেই ট্রাক থেকে অবিক্রিত চাল এবং আটা গুদামজাতকরণ করা হচ্ছে এই গুদামে। শুধু তাই নয়, সেখানে আরও অনেক ওএমএস এর ট্রাক সেলের ট্রাক এসে জড়ো হয়েছে, নামানো হচ্ছে সেই ট্রাকগুলোর চাল এবং আটা। কিন্তু তেজগাঁওয়ের কথা বলে এখানে কেন, তা জানতে হলে টিম আন্ডারকভারের দর্শকদের অপেক্ষা করতে হবে একেবারে অনুসন্ধানের শেষ পর্যন্ত। বিকাল 3:30 নাগাদ এই ওএমএস এর চাল ও আটা মিরপুর 14 নম্বরের গোয়ালবাড়ি এলাকার গুদামটিতে গুদামজাত করা শেষ হয়। ওই দিনই বিকেল 4:00 মোহাম্মদপুরের বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের সামনে টিম আন্ডারকভারের প্রতিবেদকরা উপস্থিত। আজকের তারিখে এখানে ওএমএস এর ট্রাক সেলের চাল ও আটা বিক্রি হবার কথা। ওএমএস এর নীতিমালা অনুযায়ী বিকেল 5টা পর্যন্ত ট্রাকটির এখানেই থাকার কথা, কিন্তু আমরা কোনো ওএমএস এর ট্রাক সেলের ট্রাক খুঁজে পাচ্ছি না, তাই বাধ্য হয়ে এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ওএমএস এর ট্রাক সেলের ট্রাক সম্পর্কে তথ্য জানতে যাওয়া। শুনুন তারা কি বলে। কি বুঝলেন, ইচ্ছে হলে তারা আসেন না হলে আসেন না। আজ তালিকা অনুযায়ী তাদের এখানে থাকার কথা থাকলেও স্থানীয় কেউই ওএমএস এর ট্রাক দেখতে পাননি। এত বড় ট্রাকটি দেখতে না পারার কোনো কারণ নেই, অর্থাৎ বিষয়টি পরিষ্কার, তারা নির্দিষ্ট বিক্রয় স্থানে আসেন না, তাই এলাকাবাসীও তাদেরকে দেখতে পান না। 9 মে দুপুর 1:00 রাজধানীর মেরুল বাড্ডা এলাকা। বৃষ্টির দিন ওএমএস এর চাল বিক্রি হচ্ছে। নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ 5 কেজি চাল ও 5 কেজি আটা কিনতে পারবেন, কিন্তু দেখুন এক নারী ক্রেতা পুরো 1 বস্তা চাল কিনলেন ওই ট্রাক সেলের ট্রাক থেকে। এবার টিম আন্ডারকভারের অনুসন্ধানী প্রতিবেদকও ছদ্মবেশে গেলেন সেই ট্রাক সেলের চাল বিক্রেতার কাছে। উদ্দেশ্য পুরো 1 বস্তা ওএমএস এর চাল কেনা। বিক্রেতাও রাজি হলেন, তবে দাম পড়বে 1800 টাকা, যাতে চাল রয়েছে পুরো 50 কেজি। কত কেজি আছে? 50 কেজি আদর্শ কত মেরে পড়ছে?
36। পুরো 10 জন ব্যক্তির চাল একজনের কাছে বিক্রি করতে প্রস্তুত ওই ওএমএস চালের বিক্রেতা। সাথে দামও পড়বে প্রতি কেজি 36 টাকা করে, যা ওএমএস এর নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। 14 মে দুপুর 1টা রাজধানীর দক্ষিণ বনশ্রী 10 তলা সংলগ্ন এলাকা। টিম আন্ডারকভারের অনুসন্ধানী প্রতিবেদক বেলা 1টার দিকে বনশ্রীর 10 তলা এলাকায়। সেখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে পারেন বেলা 12:30টার দিকে এই ওএমএস এর চাল বিক্রির ট্রাকটি এখান থেকে চলে গেছে। একটি বিষয় একটু খেয়াল করুন তো, এত চাল এবং আটা কিভাবে মাত্র 1.5 ঘন্টায় বিক্রি করা যেতে পারে? কেননা এখানে চাল ও আটার ট্রাক এসেছিল সকাল 11টার দিকে। ওএমএস এর চাল বিক্রি করে কোন দিক দিয়ে এখানে? এখানে বিক্রি এই দিক ট্রাকে আসলো চলে গেছে। চলে গেছে হ্যাঁ 11টার সময় আজকে আসছি। ওএমএস এর নীতিমালা অনুযায়ী সকাল 9টার মধ্যে নির্দিষ্ট গন্তব্যে চাল ও আটা বিক্রির ট্রাকটি পৌঁছে যাবার কথা, অর্থাৎ এখানেও রয়েছে গাফলতির চিহ্ন। চালবাজরা ওএমএস এর চাল লোপাট করে কোথায় নেয়, কারা এই সিন্ডিকেটের মাঠ পর্যায়ে কাজ করে, প্রত্যেকের ব্যাপারে তথ্যপাত্র আছে টিম আন্ডারকভারের হাতে। তবে জানতে হলে একটু ধৈর্য পরীক্ষা দিতে হবে। ফিরছি বিরতির ক্ষণিক বিরহ শেষে। ন্যায্য মূল্যের বাজারের নীতিমালা খুবই পরিপাটি। এখানে নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে সমস্ত ধারা উপধারা তৈরি করা হয়েছে। কিন্তু ঘরের শত্রু যদি বিভীষণ হয়, অর্থাৎ রক্ষকে যদি ভক্ষক হয়, তাহলে রক্ষাকর্তা কারা হবেন? মুগদা মেইন রোড, দুপুর 2:30। টিম আন্ডারকভার এবার মুগদা এলাকায়। সময় দুপুর 2:30, পাওয়া গেল ওএমএস এর ট্রাক সেলের গাড়ি। কিন্তু সেখানে চলছে বিক্রেতার সঙ্গে এক ক্রেতার ঝগড়া। কেন তা নিজের কানে শুনুন। অর্থাৎ এই ক্রেতা আজ একসাথে 10 কেজি আটা চাইছেন, কিন্তু বিক্রেতা তা দিচ্ছেন না। মজার বিষয় হলো, ক্রেতা জানাচ্ছেন তিনি এর আগে এখান থেকে 10 কেজি আটা কিনেছেন। এ নিয়ে ঝগড়া চলছে। যেমন বিক্রেতা ঠিক, তেমনি ক্রেতা। কেউই মানছেন না ওএমএস এর নীতিমালা। বিক্রেতাও বলছেন গাড়ি চলে যাবার সময় হলে তিনি একসাথে 10 কেজি আটা দিতে পারবেন। এবার আবার সেই একই বিক্রেতার অন্যরূপ দেখুন। আরেক নারী ক্রেতার কাছে কিছুক্ষণ পরে তিনি অর্ধেক বস্তা চাল ও অর্ধেক বস্তা আটা বিক্রি করছেন। হিসাবটা খুব সহজ, ওই যে একটু চড়া দাম পেলেই তারা পুরো বস্তা চাল কিংবা আটা যে কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তখন তারা মাথাপিছু 5 কেজি চাল ও 5 কেজি আটা দেওয়ার কথা বেমালুম ভুলে যান। 17 মে দুপুর 2:15 গণকটুলি সুইপার কলোনি হাজারীবাগ। খাদ্য অধিদপ্তরের ওএমএস কার্যক্রমের হিসাব অনুযায়ী আজ এই হাজারীবাগের কনকটুলি সুইপার কলোনিতে চাল ও আটা বিক্রির ট্রাক আসার কথা, কিন্তু সেখানে গিয়ে আমরা কোনো ট্রাকের খোঁজ পাইনি। তাই এলাকার বাসিন্দাদের কাছ থেকে ওএমএস এর ট্রাক সেলের খবর জানতে চাওয়া। আসুই না তো, আমরা 1 সপ্তাহের ভিতরে বা 15 দিনের ভিতরে এরকম কোনো আসে না, আমরা দেখিনি। এখন আরো কিছু লোক আছে তাদের সাথে জিজ্ঞাসা করতে পারেন। 10-15 দিনের মধ্যে না 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 1 সপ্তাহ 1 মাসের ভিতরে দেখি না। এই পয়েন্টের ডিলারের নাম আমিনুল ইসলাম মন্টু আর তদারককারীর নাম শহীদুল ইসলাম। টিম আন্ডারকভার মুঠোফোনে যোগাযোগ করে তদারককারী শহীদুল ইসলামের সাথে। শহীদুল ইসলাম ভাই, আচ্ছা ভাই, জান হচ্ছে আপনাদের যে হাজারীবাগ সুইপার কলোনি গণকটুলি একটা জায়গা আছে, সেখানে কি আজকে আপনাদের ও এম এস এর যে চাল ওয়াটার যে ট্রাকটা যায় সেটা কি গিয়েছিল জানেন কি না? জি আজকে বলতে পারলাম না। আপনি তো তদারককারী। আমি জি ব্যক্তিগত সমস্যা আছে ভাই, বুঝছেন? সত্যি কথা বলছি। মানে আপনি আজকে তাহলে কোন স্পটে যান নাই বোধহয় আপনার? না, তদারককারী নিজেই জানেন না ওএমএস এর ট্রাক সেলের গাড়িটি নির্দিষ্ট পয়েন্টে পৌঁছেছে কি না। বুঝতেই পারছেন তাহলে হচ্ছেটা কি। ওএমএস এর ন্যায্য মূল্যের দোকানে প্রতি পদে পদে অনিয়ম। নিয়ম নীতির তোয়াক্কা কেউ করছে বলে মনে হচ্ছে না। অনুসন্ধান বলছে যে যেভাবে পারছে লোপাট করছে, হক মেরে খাচ্ছে নিম্ন আয়ের মানুষের। 16 মে সকাল 9টা। টিম আন্ডারকভারের অনুসন্ধানী প্রতিবেদক তেজগাঁওয়ের খাদ্য গুদামের ভেতরে প্রবেশ করেছে ছদ্মবেশে।
দেখুন ওএমএসে ট্রাক সেলের চাল ও আটা বিক্রির ট্রাকগুলো লোড করা হচ্ছে। ওএমএসের নীতিমালা অনুযায়ী এই ট্রাকগুলো সকাল 9টার মধ্যেই তাদের নির্দিষ্ট বিক্রয় পয়েন্টে থাকার কথা, কিন্তু আমরা দেখতে পাই সকাল 9:30টার সময়ও বহু ট্রাক এই খাদ্য গুদামের ভবন থেকে বের হচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট সময় পার হলেও এই ট্রাকগুলো তাদের বিক্রয় পয়েন্টে অনুপস্থিত রয়েছে। সকাল 9:30টার দিকে নেত্রকোনা 9-11-00-58 নম্বরের একটি ওএমএস ট্রাক সেলের ট্রাক তেজগাঁওয়ের খাদ্য অধিদপ্তরের গুদাম থেকে বের হয়। টিম আন্ডারকভার ট্রাকটিকে অনুসরণ করতে থাকে। ট্রাক সেলের গাড়িটি দক্ষিণ বাসাবোর ওহাব কলোনির বাজারে গিয়ে থামে। সেখানে ট্রাকটি থেকে প্রায় 80% মালামাল একটি গুদামে শুয়ে রাখা হয়। লক্ষ্য করুন, ট্রাকটি যখন তেজগাঁওয়ের খাদ্য গুদাম থেকে বের হয়েছিল তখন কিন্তু ট্রাকের সামনে ওএমএসের ব্যানার ছিল, কিন্তু এখন আর তা দেখা যাচ্ছে না। ট্রাকের বেশিরভাগ মালামাল গুদামে রাখার পর সামান্য কিছু পরিমাণ চাল এবং আটা নিয়ে তা বিক্রি করতে ট্রাকটি সবুজবাগের রাজারবাগ কালীবাড়ি এলাকায় এসে পৌঁছায়। তখন সময় সকাল 11টা। ট্রাকটি থেকে চাল ও আটা কিনতে ভিড় জমাতে থাকে নিম্ন আয়ের মানুষেরা, কিন্তু এখানেও তারা জালিয়াতির আশ্রয় নেয়। কিভাবে শুনুন তবে এই ক্রেতার মুখে। এটা 5 কেজি 100 টাকা। 5 কেজি 100 টাকা, দাম তো 17 টাকা করে হওয়ার কথা না? 17 টাকা করে আর কত জানি না, 5 কেজি 100 টাকা করে নেয়। কত নিল 5 কেজি? এখন তো নিল 90 টাকা, আপনাকে এটা বলার পরে। এবার শুনুন আরও ভয়ঙ্কর তথ্য। মধ্যে বিক্রি করে ভালো চালগুলি বাইছে, হেরবাদা বিশালে 1900 টাকা করে বস্তা। এবার এই ট্রাকের লোকদের সাথে সাংবাদিক পরিচয়ে সরাসরি কথা বলার পালা। আমি এমন বলি আমি নামাইনি, ঠিক আছে? আপনি ওই আপনাকে দেখছি আপনার ট্রাকের উপর থেকে বস্তা বস্তা নামাইছেন একটা গোডাউনে, তাই না? ওহাব কলোনিতে বাজারের সামনে নামাইলেন একটা, ওই যে সুপারভাইজার আইছে ওনার সাথে কথা বলছি। জানা গেল এই ট্রাক সেলের ডিলারের নাম আতাউর রহমান এবং তদারককারীর নাম ফারজানা। এবার শুনুন তদারককারী ফারজানার বক্তব্য। আমি তো দেখি গরম ঠিক না, ঠিক করেছিল। কখন আসছেন আপা আপনি? কখন আসছেন আপনি? আমি সকালে একবার দেখছি। কয়টার দিকে? কয়টার দিকে? এই তো সকাল 9টা, পুরো 9:30টার দিকে আসছে। 9:30টার দিকে না আপনি আসছেন এখানে? আসছেন আপনার তো দেখার কথা এখানে, ধরেন ট্রাক সেলের যে মানে মূল্য নির্ধারণ থাকার কথা সেটা কি আপনি দেখছেন? অর্থাৎ আপনি মানে বিষয়গুলি জানেন, তাই তো? অর্থাৎ এখানকার ডিলার আতাউর রহমান এবং তদারককারী ফারজানা দুজনেই গরিবের চাল ও আটা চুরিতে ব্যস্ত। অনুসন্ধানের শেষ ধাপে শুরুতে দেখানো গল্পের বাকি অংশ। দিনক্ষণ 22 মে দুপুর 1টা, গোয়ালবাড়ি, মিরপুর 14। টিম আন্ডারকভারের অনুসন্ধানী প্রতিবেদকরা অপেক্ষায় আছেন সেই গোডাউনটির খুব কাছেই। আমরা এর মধ্যে জানতে পেরেছি গোডাউনের মালিক মোহাম্মদ আবু মুসা খান, তিনি এ সকল ওএমএসের চাল ও আটা অবৈধভাবে তার গোডাউনে রাখার নেতৃত্ব দেন, যা কিনা জমা হতে পারত সরকারি গুদামের খাতায়। টিম আন্ডারকভার এর মধ্যে বেশ কিছু ওএমএসের ট্রাক সেলের ট্রাকের নাম্বার সংগ্রহ করতে সক্ষম হয়েছে, যারা এই মোহাম্মদ আবু মুসা খানের গোডাউনটি অবৈধভাবে ব্যবহার করে শুধুমাত্র ওএমএসের চাল ও আটার বস্তাগুলো এখানে রাখে। ট্রাকগুলোর নাম্বার হল ঢাকা মেট্রো 9-11-72-40, ঢাকা মেট্রো 9-16-23-80, ঢাকা মেট্রো 9-11-03-30।
দুপুর আড়াইটা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যেই মুসা খানের গোডাউনে উপস্থিত হয় ঢাকা মেট্রো ন11-72-40 নম্বরের OMS-এর ট্রাক সেলের ট্রাকটি। সাংবাদিক পরিচয়ে টিম আন্ডারকভারের সদস্যরা সেখানে উপস্থিত হন। টিম আন্ডারকভারের সদস্যরা সেই গুদামে প্রবেশ করতেই খাদ্য অধিদপ্তরের OMS-এর অসংখ্য চাল এবং আটার বস্তা সেখানে দেখতে পান। সাংবাদিক দেখে মুসা খানের আরেকটি গোডাউনে দ্রুত তালা মেরে পালিয়ে যাচ্ছিল সেখানকার লোকরা। ভেতর গিয়ে দেখা যায় চাল ও আটার বস্তার কোনো কমতি নেই। আমি এসে আজকে ফার্স্ট দিন, এই বিষয়ে আমি কোনো কিছু বলতে পারবো না। চাকরি দিছে কে এখানে? আমাকে চাকরি দিছে আমার এক ভাই ছিল, এখানে চাকরি করে। এখানে মালিক কে? আপনি চেনেন না? মালিক চিনি, মালিক মালিককেও চেনেন না? মালিক তো চিনি, মালিক তো এখানে থাকে না। কই থাকে মালিক? তো বর্তমানে আছে মনে হয়তো বাজারও নাকি না কোন জায়গা আছে, কারণ মালিক এখানে আসে রাত 10টা বাজে। আচ্ছা, নাম কি? নাম মুসা খান। মুসা খান, এরকম মানে কত কতগুলি চাক থেকে মাল দেওয়া? আজকে ফার্স্ট দিন যাবত কোনো মাল আসে নাই, আজকে এই প্রথম এক গাড়ি মাল আইছে। এখন সঠিকভাবে করতে পারি না যে কি মাল আইবে আরও কি না, ওইটি শেষ। ওই গাড়িটি মামা বৃষ্টি থাকে যে গাড়িটি গত পরশু দিন আসে নাই? না মামা, গত পরশু দিন, কারণ আমি আইছি ফার্স্ট দিন আমাদের আমি ডিউটি করছি। পরশু দিন আসছে, পরশু দিন তো আমরাও ছিলাম এইখানে। এবার সেই ট্রাক চালকের কাছে জানতে চাওয়া এগুলো কিসের বস্তা? এটা এটা তো আমি তো সরকারি আমি জানি, যতটুকু আমার জানার মধ্যে। এটা আমি জানি না, এটা আমি তো বলতে পারবো না। ডিলার নাম হইলো, ডিলার আমি ডিলার নাম জানি না, আমি আজকে আইছি। ঠিক সে সময় আরও একটি OMS-এর ট্রাক সেলের ট্রাক গুদামের সামনে এসে দাঁড়ায়, তবে ক্যামেরা দেখে তারা পালাতে চায়। ট্রাকটির নাম্বার পিরোজপুর ন11-0219। ট্রাকটিকে থামানো হয়। শুনুন ট্রাক চালকের বক্তব্য। এখানে আসি আমরা, অনেক মাল লাস্টে যা থাকে এখানে নামিয়ে দিয়ে যায়। জি উনি ডিলার? অনেক ডিলার। কিসের? আপনাদের এই ট্রাকের ডিলার? জি জি। নাম কি ওনার? নাম হইলো যে আচ্ছা, ডিলার নাম ছিল ইয়া মামুন বিশ্বাস। এইটা তো যার গোডাউন তার নাম মুসা, উনি ওনার গোডাউনে মালটা রাখি আর কি। ওনার গোডাউনে মাল, মানে উনি ডিলার না? জি না, উনি দিতে। ওনার কাছে কি বিক্রি করেন? না আমরা তো আর বিক্রি করি না, এটা তো আর ডিলার যারা। কই থেকে আসেন আপনার? আপনার মানে আপনি কই বিক্রি করছেন? ইব্রাহিমপুরে বাজার। ইব্রাহিমপুরে বিক্রি করছেন? তো ওইখান থেকে যে এখানে আসছেন কয়টা পর্যন্ত বিক্রি করছেন? বিক্রি তো 5টা বন্ধ, আন তো মানে বৃষ্টির গতিকে। বৃষ্টির জন্য? জি। মানে এখানে এসে বৃষ্টি পেয়েছেন তাই বৃষ্টির জন্য আর মানে বেচতে পারেন নাই? এটা কে বলি খাইলাম? 5টা বাজে নাই, আপনি কিভাবে এখানে আসলেন? বৃষ্টি তো তাই দিই, কাস্টমার নাই তারা নাই। কতজন মানুষের কাছে চাল বিক্রি করছেন আপনাদের লিস্টটা দেখি। এই চাল তো গরিবের চাল তাই না, সরকার দিতে গরিবের জন্য? জি। আপনি এখানে আসেন কিভাবে? এই যখন OMS-এর ট্রাক সেলের চাল ও আটার অবস্থা, তখন টিম আন্ডারকভার আবারও খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের কাছে দ্বারস্থ হয়, জানতে চায় এসব সমস্যার সমাধান আসলে কি। এটা অনিয়মগুলো আমরা আমাদের মনিটরিং বাড়াবো আমরা ইনশাল্লাহ, আশাবাদী যে আমরা এগুলোকে বন্ধ করতে পারবো। আন্তরিকতার ঘাটতি থাকতেও পারে, এতে সবাই তো আর ইয়ে না, তবে এটা অবশ্যই এগুলি সবগুলোকে আমাদের আরও বেটার পারফরমেন্সে যেতে হবে। একটি প্রবাদ আছে, সরকারি মাল দরিয়ামে ঢাল। তথ্য প্রমাণ এবং অনুসন্ধান বলছে OMS-এর চাল নিয়ে মূলত এই ধরনের চক্রান্তই হয়েছে। হয়তো কর্তৃপক্ষ পুরো ব্যাপারটি জানেন না। সাংবাদিকতার সুযোগ নিয়ে অনুসন্ধানী চোখে আমরা দেখানোর চেষ্টা করেছি কারা চাল নিয়ে চালবাজি করছে। এখন পুরো ব্যাপারটি ঠেকানোর দায় এবং দায়িত্ব সেই কর্তৃপক্ষের। বাকি আলোচনা টিম আন্ডারকভার লাইভে। দর্শক স্বাগত টিম আন্ডারকভার লাইভে। আমরা আসলে দেখানোর চেষ্টা করেছি ভোক্তাদের অধিকার কতভাবে কোন কোন জায়গায় আসলে অরক্ষিত অবস্থার মধ্যে আছে। শুধুমাত্র এই চালবাজি নয়, আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি আসলে নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন রকম পণ্য বাজারে ভুয়া বা ভেজাল আকারে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এবং সেখানে মানুষজন ঠকছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সেই সমস্ত বিষয়গুলোকে যুক্ত করে চালবাজি এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনাব মোহাম্মদ মাসুম আরেফিন, সহকারী পরিচালক তদন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি বরাবরের মতো আমি আশিকুর রহমান শ্রাবণ, এবং আপনাদের সঙ্গে আমাদের কথা হবে। আপনারা আমাদের সঙ্গে আছেন ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, নানা রকম যোগাযোগ মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে আছেন। এবং আমাদের সঙ্গে আছেন অনুসন্ধানী প্রতিবেদক, যিনি আসলে অন্ধকারে আছেন, আলো আঁধারির মধ্যে তাদের জীবন, তার কাছ থেকেও জানবো আমরা আসলে অভিজ্ঞতার কথা। এবং যে নাম্বারটি কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে
আসবে সেই নাম্বারটিতে আপনারা ফোন করে আপনাদের মূল্যবান মতামত তর্ক বিতর্ক অনেক কিছু আমাদের সাথে করতে পারবেন। আমরা শুরু করতে চাই মোহাম্মদ মাসুদ আরফিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ আপনি আমাদের একমাত্র অতিথি আজকের এই অনুষ্ঠানের। সেক্ষেত্রে একটি বিষয়ে, বারবারই আপনারাও কাজ করেন, আমরাও কাজ করি, যদি আসলে ওএমএসের এই চাল নিয়ে একদম খুব স্বাভাবিক সাধারণ মানুষ যারা আসলে ভুক্তভোগী হয় প্রতিদিন, তার অভিযোগ করার জায়গা কোথায় হয়তো বা তারা সেটিও জানে না, সেই বাস্তবতা দাঁড়িয়ে আপনি আসলে এই বিষয় নিয়ে কী বলতে চান? দেখুন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আপনারা দেখছেন যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন ওএমএসের যে চালটা আছে সেইখানে দেখা যায় যে অনেক সময় যদি নির্ধারিত যে মূল্য সেই মূল্যের অতিরিক্ত অর্থ আদায় করে অথবা প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য না দেয়, আমরা যে আপনার ভিডিওটা দেখলাম সেখানে অনেক ক্ষেত্রেই প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য দেওয়া হচ্ছে না দেখলাম। তা এরপরে আছে ধরেন ভেজাল যদি চাল বিক্রি করে সেক্ষেত্রে তারা ভোক্তা অধিকারে অধিদপ্তরে তারা অভিযোগ করতে পারে। এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অনলাইনে অভিযোগ করার ব্যবস্থা আছে, আমাদের কাছে সরাসরি আমাদের অফিসে আসা লাগবে না, তারা ঘরে বসেই জাস্ট যদি প্রমাণপত্র যেটা আছে সেটা সহ আমাদের কাছে কমপ্লেন করলেই আমরা নির্দিষ্ট এরিয়াতে এবং শুধু ঢাকাতে না সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অধীন আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবং ইতিমধ্যে আপনাকে একটা কথা বলি যে ওজন সংক্রান্ত একটা বিষয়ে আমাদের কাছে এই এই বিষয়ে কমপ্লেন আসছিল এবং আমি তখন স্পটে ছিলাম, যেদিন এই আমি স্পটে ছিলাম তখন স্পটে থাকার কারণে একজন ভুক্তভোগী আমার কাছে এসে বললো যে আমাকে চালের ওজন কম দিয়েছে, এবং আমি যে স্পটে দেখি যে আসলে চালের ওজনটা কম তখন আমি তাকে সাথে সাথে কিন্তু জরিমানা করি। তো এরকম স্পটে হোক বা আমাদের যে নির্ধারিত যে লিখিত আপনার ফর্ম আছে সেই ফর্মে তারা যদি আমাদের কাছে কমপ্লেন করে আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিব। কিন্তু প্রশ্ন হলে তো খুবই খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা বা অনেক নিম্নবিত্ত মানুষ, অনেকে খুব বেশি শিক্ষিত না, তারা অভিযোগটা আসলে করবে কিভাবে আপনাদের কাছে? এটা একটা বিষয় দেখেন, আমার কাছে তো অভিযোগটা পৌঁছাইতে হবে। আপনি যদি আমার আমরা তো ইভেন এই যে আপনাদের মাধ্যমে কিন্তু আমরা বিষয়গুলো দেখলাম, অবগত হচ্ছি, আপনার সুন্দর একটা জিনিস ই করছেন, যদি কোনো ভোক্তা বা কোনো ইন্ডিভিজুয়াল ভোক্তা বা কোনো ভোক্তা সংস্থা এ ব্যাপারে আমাদের কাছে অভিযোগ করে, এখন এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে চাল মার্কেটেই আসতেছে না বা তারা বাজারেই আসতেছে না, এই বিষয়টা তো দেখেন ভোক্তা অধিদপ্তর যে আইন আছে, আমি বললাম যে আইনের যে পারভিউটা আছে সেটা আমি আপনাদেরকে কিন্তু জানিয়ে দিলাম, কিন্তু এর বাইরে যেটা আছে সেটা আমরা কিন্তু কি করতে পারি, যেহেতু খাদ্য অধিদপ্তর আছে, জেলা প্রশাসন আছে, আমরা কিন্তু তাদেরকে ভোক্তাদের পক্ষ থেকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি। আর এর পরবর্তী যদি কোনো ভোক্তা কোনো এই পণ্য ক্রয় করে যদি প্রতারিত হয় বা নিম্নমানের পণ্য পায় সেক্ষেত্রে ভোক্তা অধিকার অধিদপ্তর উপযুক্ত ব্যবস্থা নেবে। জি, আমাদের অনুসন্ধানের প্রতিবেদনের কাছে যাবো আমরা, তবে তার আগে ছোট্ট একটি দর্শক আমাদের সঙ্গে আছেন, তার ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নামটি বলে অথবা না বলে আপনার প্রশ্নটি আমাদের কাছে করবেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি টিভির ভলিউমটি দয়া করে কমিয়ে আমাদের সঙ্গে কথা বললে আমাদের প্রশ্নটি শুনতে সুবিধা হবে। আর কারণ চলে গেছে যে 250 কার্ড পেয়েছে মেম্বারে করি, হাতে জানা 100 কার্ড দেখছে এলাকার লোকের, আর 150 কার্ড দেখছে তার পার্সোনাল। আপনি বলছেন যে আসলে যে সমস্ত মানুষজন এলাকায় জনপ্রতিনিধি তারা আসলে যে সমস্ত 10 টাকায় চাল বিক্রি করার কথা সেগুলো তারা মজুদ করে অন্য সময় তারা বিক্রি করছে, ব্যাপারটি এরকম কিনা? জি জি, আপনাকে ধন্যবাদ উত্তরটি আমরা দেওয়ার চেষ্টা করব, অনুসন্ধানী প্রতিবেদকের সঙ্গে কথা বলবো আমরা একটু। আপনার সাথে আমি কথা বলছিলাম একটু আগেও, যে কথাটি মাসুদ আরেফিন বলার চেষ্টা করছেন যে আসলে ভোক্তা পর্যায়ে তারা কোনো রকম ক্ষয়ক্ষতির মুখোমুখি হচ্ছে কিনা, যদি দাম বেশি নিয়ে থাকে বা নির্ধারিত পরিমাণ চাল দেওয়ার কথা তারা দিচ্ছে না, আপনি অনুসন্ধান করতে গিয়ে আমরা আসলে কি দেখেছি আপনার কাছ থেকে জানতে চাই আমরা আসলে। অনুসন্ধানী প্রতিবেদক, আপনি যে বিভিন্ন স্পটে তারা বিক্রি করছেন, যারা গরিব মানুষ যায়, এই লোকগুলো কিন্তু খুব একটা শিক্ষিত নন বা খুব একটা সচেতন নন। যেখানে 5 কেজি আটার দাম আসার কথা হচ্ছে 85 টাকা, তারা সেখানে ম্যাক্সিমাম জায়গাতে আমরা দেখলাম 100 টাকা নিচ্ছেন, সেটা আটার ক্ষেত্রে বেশি, এবং কোনো কোনো জায়গায় চালের ক্ষেত্রে এটা ঘটছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নিয়ম অনুযায়ী কিন্তু 5 কেজি বেশি কেউ চাল নিতে পারেন না, তারা কিন্তু টাকা যদি কিছু বেশি করে দেওয়া হয় তারা পুরো বস্তা টাকা কিন্তু চালই কিন্তু তাকে দিয়ে দিচ্ছে অনেক অনেক মানুষকে, এরকম নিয়মিত ঘটনা এখানে। আপনার অভিজ্ঞতাটিও আপনি আমাদের সঙ্গে শেয়ার করুন যে আপনি আসলে যখন কথা বলেছিলেন যে বেশি করে চাল নেবেন তখন তারা আপনাকে কী প্রস্তাব দিয়েছিল আসলে? জি, আমি এই ঘটনাটা হচ্ছে মুড্ডা বাড্ডা এলাকার দিকে আমরা গিয়েছিলাম, মেরুল বাড্ডা। তো সেখানে নিয়ম অনুযায়ী 5 কেজি চালের কথা, কিন্তু আমি যখন বললাম যে আমি 1 বস্তা চাল নিতে চাই, তখন যিনি বিক্রেতা
উনি আমাকে বললেন যে 1950 টাকা পড়বে। তো অর্থাৎ আমি বললাম যে এটা কেন, বলে যে আপনি নিতে চান কোনো সমস্যা নিতে পারবেন, কিন্তু আপনাকে 36 টাকা কেজি করে নিতে হবে। এটা ছিল তার ভাষ্য আমার কাছে বিক্রি করার চালটা। কিন্তু চালের দাম মাত্র 30 টাকা কেজি, সে 6.5 টাকা করে বেশি নিচ্ছে আপনাকে প্রতি কেজিতে, এরকম ব্যাপারটি। জি জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটু তথ্য আপনাকে যুক্ত করি, সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানটি গত শনিবারে প্রচার হওয়ার পরে অধিদপ্তরের ভিতর থেকে অনেক লোকজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, যোগাযোগ করেছে নানাভাবে এবং পরিচয় গোপন রাখার শর্তে। তারা বলেছে আসলে দুর্নীতিটা আরও অনেক জায়গায় হয়, ভোক্তা পর্যায়ে যাওয়ার আগেও দুর্নীতি হয় এবং ভোক্তা পর্যায়ে যাওয়ার পরেও দুর্নীতি হয়, এবং যে চালের মানটি দেওয়ার কথা ভোক্তাকে, তারা ঠিক সেই মানের চাল বাজারে ছড়ায় না। এ ব্যাপারে আপনারা কোনো অনুসন্ধান করে দেখবেন কিনা, আপনার কাছে উত্তরটি জানতে চাই আমরা। না, এটা দেখেন, চালের যদি আমরা যেটা বলছি, আমাদের ভোক্তা অধিদপ্তর দুইটাভাবে কাজ করে। একটা হচ্ছে যে প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রতিরোধমূলক ব্যবস্থাটা আমরা যে নিয়মিত বাজার মনিটরিং করি এবং বিভিন্ন ব্যবসায়ীদের সাথে গণশুনানি বা তাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সচেতন করার বিভিন্ন আমরা কার্যক্রম হাতে নিয়ে থাকি, যাতে ভোক্তা অধিকার আইনটা খর্ব না হয়। আর একটা হচ্ছে প্রতিকারমূলক ব্যবস্থা, সেটা হচ্ছে যেমন কোনো ভোক্তা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ করে, লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এটা একটা আমাদের আইনের একটা দুইটি মানে বেসিক স্ট্রাকচার বলা যায়। এখন আপনারা যদি, আপনারা যেহেতু একটা মিডিয়াতে আনছেন এবং আমরা যেহেতু আমাদের আমাদের বিষয়টা আমরা অবগত হয়েছি, এটা আমাদের অবশ্যই আমরা ভোক্তা অধিদপ্তর থেকে এ বিষয়ে আমরা কাজ করব। এবং যেহেতু ওই স্টেজটাতে আপনারা জানেন যে আপনারাও দেখছেন যে জাতীয় খাদ্য অধিদপ্তর সুপারভাইজ করে বিষয়টা, তো আমরা আমরা যেটা করতে পারি যে ভোক্তাদের স্বার্থে আপনারা যদি আমাদের কাছে বিষয়টা আনেন, আমরা কিন্তু খাদ্য অধিদপ্তরকেও দৃষ্টি আকর্ষণ করতে পারি। এটাও কিন্তু অনেক বড় প্ল্যাটফর্ম ভোক্তাদের জন্য, যে আমরা আমাদের কাছে আসলে আমরা আমাদের এই বিষয়টা, সংশ্লিষ্ট বিষয়টা যেহেতু ওই জায়গাটাতে তারা নিয়ন্ত্রণ করেন, সরকারের আরেকটা এজেন্সিস, আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে পারি, দেন ভোক্তা পক্ষ হয়ে, এবং দেন তারা এটা নিয়ে কিন্তু ব্যবস্থা নিবে। আচ্ছা, এরপরে এসছে যে আমরা যেটা বললাম যে ভোক্তা পর্যায়ে এসে যদি কোনো ত্রুটি দেখা হয়, দেন আমরা এটা কিন্তু সরাসরি ডিলারকে মানে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। তো আমি ভোক্তাদেরকে বলবো যে আপনারা যদি এরকম ঘটনার মুখোমুখি হন, তাহলে আপনারা আমাদের কাছে সরাসরি অভিযোগ দায়ের করুন, এবং আমাদের কাছে অভিযোগ দায়ের করতে আপনি আপনারা তো দেখছেন খুবই সহজ একটা মাধ্যম, আমরা অবশ্যই ব্যবস্থা নিব, আমাদের এন্ডে যেটা আছে, আর আমার এন্ডে যেটা নেই সেটা আমরা অবশ্যই ভোক্তাদের পক্ষ থেকে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আমরা চেষ্টা করব। একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, দর্শক আপনার নামটি বলে অথবা না বলে টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে আপনার প্রশ্নটি আমাদের কাছে করবেন, দয়া করে সংক্ষেপে। আমার নাম মোহাম্মদ সেলিম হোসেন। জি, আমাদের গরিব ভাইদের জন্য যে দিচ্ছে, এখানে দেখা যাচ্ছে কি গরিবরা মূলত কিছুই পাচ্ছে না, তারা মানে খালি নির্যাতন হচ্ছে। আমি বলতে চাচ্ছি যারা এই যে এই চালগুলা যারা গুড়ানজাত করতেছে, যারা প্রতাপশালী ব্যক্তি, এলাকার জনগণ, বড় ভাই, এদের মাধ্যমে কিন্তু যে এগুলা হচ্ছে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এটা যে তাদের এই যে অনুসন্ধান News 24 যে আপনারা যে জিনিসটাকে উত্তোলন করলেন, আমরা দেখলাম যে তাদের মানে বিচারের আওতায় কেন আনা হচ্ছে না। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রশ্ন করার জন্য। আমাদের কাছে আরও অনেক প্রশ্ন আছে, আপনার কাছে একটু প্রশ্ন নিয়ে ফিরবো, তবে ছোট্ট বিরতির পরে প্রশ্নটা আগে করে রাখি আপনাকে। শুধুমাত্র একটি ক্ষেত্রে নয়, আমাদের ভোক্তারা দাবি করছেন, ফেসবুকেও বলছেন, আসলে ভেজাল তো সব জায়গায়, আমরা কোথায় গিয়ে আসলে নিস্তার পাবো, এই বিষয়ে আপনারা কী করছেন জানবো ছোট্ট বিরতির পরে। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, টিম আন্ডারকভার লাইভ নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির বাধা টপকে আবারও স্বাগত টিম আন্ডারকভার লাইভে। আমরা কথা বলছি আসলে ভোক্তা অধিকারের বাস্তবতা কোথায়। শুধু চাল নয়, যে কথাটি বলছিলাম আগে, শুধু চাল নয়, আসলে প্রত্যেকটি ভোগ্যপণ্য কোনো না কোনোভাবে ভেজাল এবং দূষণের শিকার হচ্ছে, এবং গণমাধ্যমে সেই প্রতিবেদনগুলো আসছে, জরিমানা হচ্ছে, অভিযান হচ্ছে, তারপরে কিন্তু আসলে প্রতিদিনই কোনো না কোনোভাবে কোনো কোনো জায়গায় এই সমস্ত কাজগুলো কেউ না কেউ করছে। একজন প্রশ্ন করেছেন আমাদেরকে ফেসবুকে, তিনি বলেছেন যে আসলে আপনার কাছে তার প্রশ্ন, সেটি হচ্ছে আসলে এত দিকে যখন ভেজাল, তখন আসলে সাধারণ ভোক্তারা কোথায় যাবে, যেখানে মিষ্টিতে ভেজাল, খাদ্যে ভেজাল, প্রসাধনীতে ভেজাল, আমাদের করণীয় কী আসলে? আসলে এই বিষয়ে, এই ভেজাল যে শব্দটা, এই বিষয়ে আমাদের মানে আমাদের ভিতর কিছু অনেক ক্ষেত্রে ভ্রান্ত ধারণা আছে।
মানে অনেক এই বিষয়টা অনেকের ভিতরেই যে ভেজাল। এখন আপনি অলরেডি আমাদেরকে কিন্তু বলছেন যে আমরা আসলে এটা নিয়ে অনেক কাজ করতেছি এবং আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অদ্যাবধি 2009 সাল থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে 28 মে পর্যন্ত প্রায় 33 কোটি টাকা জরিমানা করেছে। তার অধিকাংশই কিন্তু এই খাদ্যপণ্য ভেজাল বা এই যে হোটেল রেস্টুরেন্টে যে বাসি পচা খাবার বা তেলাপোকা বা এই যে অস্বাস্থ্যকর পরিবেশে যে খাদ্যপণ্য উৎপাদন করছে সেটা নিয়ে কিন্তু আমরা একটা বড় ধরনের একটা আমাদের একটা ড্রাইভ দিয়েছি এবং আমাদের একটা সাফল্য আছে এখানে। এখন ভেজালের যে মূল বিষয়টা, এটা আসলে আমি মনে করি যে ভোক্তাদেরকেও এই জায়গায় একটু সচেতন হতে হবে এবং সবার মানে মানবিক যে বিবেকটা ব্যবসায়ীদেরকে তারা মানে এটা একটা মানে আমাদের এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে আমি ব্যবসায়ী আমি বলবো যে আমি আমার পণ্য বাসি পচা তেলাপোকা বা অস্বাস্থ্যকর আমি খাদ্য বিক্রি করবো না, এটা আমার স্লোগান হতে হবে। আমি ভোক্তা, আমি সচেতন হয়ে সেই স্লোগানের সাথে আমি কাজ করে যাব। এবং আমরা যারা সরকারি বিভিন্ন সংস্থাগুলো আছি এবং আমরা দেখেন আপনি যে আমরা একযোগে কিন্তু সবাই এই কাজগুলো করে যাচ্ছি এবং এখানে আপনি দেখেন এখন কিন্তু অনেক বড় সাকসেস আমাদের এই বিষয়টা নিয়ে। যে আমরা আগে যেভাবে ঢালাওভাবে বলতে পারতাম যে অনেক ভেজাল, অনেক কিছু, অনেক একেবারে আমরা ইয়ে হয়ে যাচ্ছে, এখন কিন্তু আমাদের সেই জায়গাটাতে নাই। এখন আমাদের মানে আমাদের দেশে বিশেষ করে আপনি দেখেন যে ঢাকা শহরে আমাদের যে কার্যক্রম এবং আমাদের যে প্ল্যাটফর্ম সেখানে আমরা কিন্তু এটা আমি বলবো না যে একেবারে রোধ করে ফেলছি, তবে এটা অনেকটা এখন কন্ট্রোলে আছে। একটা সম্পূরক প্রশ্ন আছে এখন দর্শকের আপনার কাছে। তিনি বলেছেন যে আসলে শুধুমাত্র ঈদের আগেই অভিযান কেন জোরদার হয়, সারা বছর সেটি আসলে এত জোরদার থাকে না কেন? এখানে একটা বিষয় আছে, দেখেন আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কথা বলি, আমাদের সারা বছরই অভিযান চলে। হ্যাঁ, এই রমজান মাসে আমাদের মহাপরিচালক মহোদয় বিশেষ অভিযানের ব্যবস্থা করেছেন, কিন্তু আমরা যে সারা বছর যে অভিযানগুলো করছি সেই অভিযানগুলো কি হয়েছে যে মিডিয়া বা বিভিন্ন কারণে দেখাচ্ছে ওইভাবে ফোকাস হয় না। এবং এটা সব ডিপার্টমেন্টই এবং জেলা প্রশাসন, আপনার র‍্যাব, ডিএমপি, তারা কিন্তু সবাই সারা বছরই কার্যক্রম করে থাকে, কিন্তু হয় কি যে আমরা যখন রমজান মাস আসছে তখন আমরা সবাই কিন্তু এখানে হুমড়ি খেয়ে পড়ি। দ্যাটস ওয়াই মনে হয় যে আমরা এই মাসেই কাজ করতেছি আর সারা মাস আমরা বসে আছি, কিন্তু বিষয়টা এরকম না যে আমাদের বিশেষ অভিযান থাকে রমজান মাসে, বাট আমাদের সারা বছর প্রতি মাসে আমাদের বাজার নিয়মিত বাজার তদারকি। আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে আমাদের কাজ কিন্তু দুইটা, যে প্রতিরোধমূলকের একটা অংশ হিসেবে আমরা বাজার অভিযান করে থাকি এবং সেটা সারা বছরই কন্টিনিউস থাকে, এবং অভিযোগ যেটা পাই প্রতিকারমূলক ব্যবস্থা এটাও আমাদের সারা বছর এই কার্যক্রম চালু থাকে। অনুসন্ধানী প্রতিবেদকের কাছে আমার ছোট্ট জানতে চাওয়া যে আমরা ভেজাল নিয়ে অনেক সময় অনেক কাজ করেছি, আমাদের টেলিভিশনে বহু কাজ ভেজাল নিয়ে হয়েছে, আমরা আসলে যখন অনুসন্ধান করতে যাই তখন আসলে কি দেখি যারা ভেজাল করে তারা কতখানি সংঘবদ্ধ এবং কতখানি শক্তিশালী, আপনার কি মনে হয়েছে? এবং এই ভেজাল প্রতিরোধ করার জন্য কি শুধুমাত্র অভিযানই যথেষ্ট নাকি অন্য কোনো পরামর্শ আপনার আছে এ ব্যাপারে? জি শ্রাবণ, সত্যিকার অর্থে আমরা যখনই কোনো ভেজাল এরকম কাজ ভেজালের উপর কাজ করতে গিয়েছি আমরা দেখেছি যে যারা এইসব ভেজালের সাথে জড়িত তারা কিন্তু অনেকগুলো চেইন মেনটেন করে, কারণ তাদের এই ভেজালের যখন তারা কারখানায় কোনো কিছু কাজ করে তারা কিন্তু সবগুলো কাগজ তাদের কাছে রাখে এবং যেগুলো হয়তো সবগুলো হয়তো বৈধ নয়, কিন্তু এই যে কাগজগুলো তারা ম্যানেজ করে বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন জায়গায় তারা মাসোয়ারা দিয়ে কিন্তু ওই জিনিসগুলো তারা যারা আমরা যেটা ম্যানেজ বলে থাকি এই কাজটা করে থাকে, এবং অনেক জায়গায় পুলিশ প্রশাসন কিন্তু জানে বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানে তারপর কিন্তু ব্যবস্থা নেন না, হয়তো আমরা মিডিয়াতে যাওয়ার পর সেটা নিয়ে কয়েকদিন তোলপাড় হয় কিন্তু দিন শেষে যা তাই থেকে যায়, অনেকটা এরকমই থাকে ব্যাপারগুলো। আর আরেকটি প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে ভোক্তারা যারা আসলে আমাদের সঙ্গে যখন কথা বলেন তারা তখন তারা তো অনেক অসহায়ত্ব প্রকাশ করে এবং যে সমস্ত সংগঠনের কথা বলা হচ্ছে বা সংস্থার কথা বলা হচ্ছে তারা তো তাদের ব্যাপারে অভিযোগ উত্থাপন করে আমাদের সামনে, ব্যাপারটি তাই কি না আসলে? যে আমরা আমাদের অনুসন্ধানে গিয়ে দেখেছি যে আসলে যারা ভোক্তা তারা কিন্তু এক ধরনের খুব অসহায়, কারণ এক হচ্ছে তারা হয়তো সঠিক নিয়মটা জানে না যে হয়তো তারা কোথায় গেলে তাদের সঠিক যে বিচারটা পাবে বা তারা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হন এটা তারা জানেন না, এটা হয়তো আমাদের সচেতনতার অভাব বা আমরা ঠিকমতো প্রচার করতে পারিনি এটা হতে পারে, এবং তৃতীয়ত হচ্ছে তারা যে যাবে ওই তারা ভরসার জায়গাটা আসলে তারা খুঁজে পান না, এটা হচ্ছে বড় বিষয় আমরা যেটা দেখেছি অনুসন্ধান করতে গিয়ে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এবং দর্শক আমাদের সঙ্গে আছেন, তারও প্রশ্ন আছে আমাদের কাছে। দর্শক, আপনার নামটি বলে অথবা না বলে আপনার প্রশ্নটি আমাদের কাছে করবেন, টিভির ভলিউমটি অবশ্যই কমিয়ে দিয়ে সংক্ষেপে। জি আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম। জি আমি কাইম বলছিলাম খুলনা থেকে। জি আমি সরকারি অডিট ডিপার্টমেন্টে আছি এবং আজকে আপনাদের যে অনুসন্ধানী প্রতিবেদনটি হচ্ছে টেলিভিশনে আমি দেখে ভালো লাগছে যে খাদ্য ডিপার্টমেন্টের এবং ভোক্তাদের অধিকারের বিষয়ে আপনারা খুব একটা সময় উপযোগী প্রতিবেদন, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে ভোক্তা অধিকার একজন সহকারী পরিচালক তিনিও আছেন। তো আমি যেহেতু অডিট ডিপার্টমেন্টে আছি আমিও জানি যে এই খাদ্য বিভাগের অনেক অভিযোগ আছে, বিশেষ করে ওএমএস এর বিষয়ে আমাদেরও অনেক অডিট আপত্তি আছে, কিন্তু দেখা যায় যে আমাদের অডিটের বিভিন্ন সিস্টেমের কারণে আমরা ডাইরেক্টলি কোনো অ্যাকশন নিতে পারি না।
সেক্ষেত্রে আমাদের যে ভোক্তা অধিকারের যিনি সহকারী পরিচালক আছে তার কাছে আমার কোশ্চেন যে আপনাদের ভোক্তা অধিকার আইনে আমাদের অডিটের সাথে কাজ করার কোনো সুযোগ আছে কিনা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে অনেক সময় দেখা যায় আমাদের অডিট আপত্তি সেটেল করতে গেলে অনেক দীর্ঘ সময় লেগে যায়, কিন্তু ভোক্তা অধিকারের ক্ষেত্রে দেখা যায় আপনারা মোবাইল কোড করতে পারেন, ইনস্ট্যান্টলি আপনারা অ্যাকশনে যেতে পারেন, এরকম সুযোগ আপনাদের রয়েছে, কিন্তু যেটা আমাদের নেই। জি, আপনাকে অনেক ধন্যবাদ, প্রশ্ন বুঝতে পেরেছি আমরা। আসলে একেবারেই সময় শেষ, আপনার জন্য এক মিনিট সময় বরাদ্দ, আপনি শেষ করতে হবে এক মিনিটের মধ্যে। আসলে আমাদের যিনি ফোনে কথা বললেন ওনাকে একটা বিষয় বলি, আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকার নিয়ে কাজ করি, আর অডিটের যে বিষয়টা এটা হচ্ছে অডিটের নিষ্পত্তি, এটা গভর্নমেন্টের অন্য আইন দ্বারা এটা পরিচালিত হয়, এটা ভোক্তা অধিকারের বিষয় নয়। আর আরেকটা বিষয় যে আমরা মোবাইল কোড করতে পারি না, আমরা মহাপরিচালক মহোদয়ের একটা প্রশাসনিক ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে আমরা কোনো ভোক্তা যদি কোনো পণ্য বা সেবা ক্রয় করে প্রতারিত হন তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। অনেক ধন্যবাদ আজকের মতো, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন, যারা আমাদের সঙ্গে পরবর্তীতে কালে ফেসবুকে ইউটিউবে যুক্ত হবেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আগামী সপ্তাহে মাদক অভিযান চলছে, তবে এর মধ্যেও কিন্তু অনেক মাদকের বড় বড় স্পট আছে, এখনও সংরক্ষিত অবস্থার মধ্যে আছে, ধরাছোঁয়ার বাইরে অনেকে আছেন, সেটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের মতো শুভরাত্রি।